রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নানা ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, আমরা এরই মাঝে জানতে পেরেছি সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। ইফতেখার, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গত 17 জুলাই থেকে বিশেষ কার্যক্রম শুরু করা হয় যাতে ডেঙ্গু প্রতিরোধে। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর বড়কুঠি ভূমি অফিস এলাকায়। এখানেও রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছেন, এখানে কাজ করছেন এবং তারা বলছেন সকাল থেকে এদের বড়কুটি ভূমি অফিস এলাকা রয়েছে, এলাকাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, তারা বিভিন্ন টিম ওয়ার্ক করে কাজ করছেন। এ বিষয়ে আমি কথা বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের স্থায়ী কমিটির সভাপতি শরীফুল ইসলাম বাবুর সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তার প্রায় 1300 কর্মী রয়েছে, তা ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং কার্যক্রম যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে হয় এই জন্য তারা মনিটরিংও করছেন। আরেকটি বিষয় যদি বলি যে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হচ্ছে, প্রোগ্রামগুলোতে ডেঙ্গু সচেতনতার বিষয়ে সবাই বক্তব্য রাখছেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর যে মসজিদগুলো রয়েছে, মসজিদগুলোতে নামাজের শেষে ডেঙ্গু প্রতিরোধের কি কি করণীয় এই বিষয়গুলো যাতে প্রচার করে এ বিষয়ে একটি চিঠি প্রেরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন। আরেকটি বিষয় ইফতেখার যদি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম রয়েছে, যদিও উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে রাজশাহী বাদে বিভিন্ন জায়গার রোগীরা এসে ভর্তি হয় এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ডেঙ্গুতে আক্রান্ত 16 জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15 জন রোগী। এ সব মিলে 51 জন রোগী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর ইফতেখার। দর্শক, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নানা ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, আমরা এরই মাঝে জানতে পেরেছি সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। ইফতেখার, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গত 17 জুলাই থেকে বিশেষ কার্যক্রম শুরু করা হয় যাতে ডেঙ্গু প্রতিরোধে। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর বড়কুঠি ভূমি অফিস এলাকায়। এখানেও রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছেন, এখানে কাজ করছেন এবং তারা বলছেন সকাল থেকে এদের বড়কুটি ভূমি অফিস এলাকা রয়েছে, এলাকাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, তারা বিভিন্ন টিম ওয়ার্ক করে কাজ করছেন। এ বিষয়ে আমি কথা বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের স্থায়ী কমিটির সভাপতি শরীফুল ইসলাম বাবুর সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তার প্রায় 1300 কর্মী রয়েছে, তা ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং কার্যক্রম যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে হয় এই জন্য তারা মনিটরিংও করছেন। আরেকটি বিষয় যদি বলি যে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হচ্ছে, প্রোগ্রামগুলোতে ডেঙ্গু সচেতনতার বিষয়ে সবাই বক্তব্য রাখছেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর যে মসজিদগুলো রয়েছে, মসজিদগুলোতে নামাজের শেষে ডেঙ্গু প্রতিরোধ
রোধে কি কি করণীয় এই বিষয়গুলো যাতে প্রচার করে এই বিষয়ে একটি চিঠি প্রেরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন। আরেকটি বিষয় ইফতেখার যদি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম রয়েছে, যদিও উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে রাজশাহী বাদে বিভিন্ন জায়গার রোগীরা এসে ভর্তি হয় এবং গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন রোগী। এ সব মিলে ৫১ জন রোগী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর ইফতেখার। দর্শক, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।